ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছাত্র যুবকদের আত্মবলিদানের প্রতিটি ঘটনায় রোমহর্ষক। অগ্নিযুগের এমনই এক শহীদ বিপ্লবী ছিলেন কানাইলাল দত্ত। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে শহীদ হওয়ার ক্ষেত্রে ক্ষুদিরাম বসুর পরেই কানাইলাল দত্তের স্থান। তিনি ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ। মাত্র 20 বছর বয়সে দেশের জন্য শহীদ হয়েছিলেন কানাইলাল দত্ত, চলেছিলেন ফাঁসি কাষ্ঠে। জেলের ওয়ার্ডেন অধ্যাপক চারুচন্দ্র রায়কে বলেছিলেন, কানাইলালের মতো 100 জন তরুণ আপনাদের দেশে থাকলে আপনাদের দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। যে তরতাজা প্রাণের বিনিময়ে ভারত আজ স্বাধীন, তাদের নিঃস্বার্থ ত্যাগের জন্য ভারতবাসী ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল। তাদেরই মধ্যে অন্যতম বীর বিপ্লবী কানাইলাল দত্ত। 1888 সালের 31শে আগস্ট অবিভক্ত পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগরে কানাইলাল দত্তের জন্ম। জন্মাষ্টমী রাতে জন্ম হয় বলে আদর করে তার নাম রাখা হয়েছিল কানাইলাল। তার প্রকৃত নাম ছিল সর্বোত্তোষ। বাবা চুনিলাল দত্ত বোম্বেতে, অধুনা মুম্বাইতে নৌ দপ্তরে হিসাবরক্ষকের কাজ করতেন। মায়ের নাম ছিল ব্রজেশ্বরী দেবী। প্রাথমিকভাবে তিনি মুম্বাইতে গোড়েগাঁও এলাকায় আর্য এডুকেশন সোসাইটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু পরবর্তীকালে চন্দননগরে ফিরে এসে চন্দননগর ডুপ্লেক্স বিদ্যা মন্দিরে ভর্তি হন। 1908 সালে হুগলি মহসিন কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিলেন কানাইলাল দত্ত। বিপ্লব এবং রাজদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার তাকে ডিগ্রি নিতে বাধা দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে শেষ পর্যন্ত ডিগ্রি প্রদান করে। কলেজে পড়াকালীন অধ্যাপক চারুচন্দ্র রায়ের সঙ্গে তার দেখা হয়। অধ্যাপক চারুচন্দ্র রায় তাকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করার অনুপ্রেরণা যোগান। 1905 সালে বঙ্গভঙ্গ চলাকালীন কানাইলাল দত্ত চন্দননগর শাখার অগ্রণী সদস্য হয়ে ওঠেন। সে সময়ে তিনি শ্রীশচন্দ্র ঘোষের নেতৃত্বে পরিচালিত গোন্দলপাড়া বিপ্লবী দলের সঙ্গেও পরিচিত হন। 1908 সালে তিনি কলকাতায় চলে আসেন এবং তৎকালীন কলকাতার অন্যতম সশস্ত্র বিপ্লবী দল যুগান্তরে অংশগ্রহণ করেন। 1908 সালের 30শে এপ্রিল মুজাফফরপুর বোমা মামলায় কিংসফোর্ডকে হত্যা করার ঘটনায় 2 দিন পর 2রা মে পুলিশ বাংলা থেকে বেশ কিছু সশস্ত্র বিপ্লবীকে সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে একজন ছিলেন কানাইলাল দত্ত। গ্রেপ্তার করার পর তাকে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। 1908 সালের 2রা মে কলকাতার 32 নম্বর মুরারিপুকুর রোড থেকে অস্ত্রশস্ত্র, বোমা এবং বোমা বানানোর বিভিন্ন জিনিসপত্র সহ একটি বোমার কারখানা পাওয়া যায়। এই জিনিসপত্রের পাশাপাশি পুলিশ সেখান থেকে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত কিছু নথিও উদ্ধার করে। বাংলা বিহার জুড়ে চলে খানা তল্লাশি। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায় এবং অন্যান্য প্রচুর বিপ্লবীদের এই সময়ে গ্রেপ্তার করা হয়। এই সময়েই গ্রেপ্তার করা হয় বিপ্লবীদের মধ্যে অন্যতম নরেন্দ্রনাথ গোস্বামী ওরফে নরেন গোসাইকে, যে পরবর্তীকালে রাজসাক্ষী হয়ে যায় এবং অনেকের নাম বলে দেয়, যার ফলে অন্য বিপ্লবীদের কাছে বিশ্বাসঘাতকে পরিণত হয় নরেন গোসাই। নরেন গোসাই চন্দননগরের কাছে শ্রীরামপুর অঞ্চলে থাকতেন। বিপ্লবীদের পরিকল্পনা এবং কার্যকলাপ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী হিসাবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক সশস্ত্র বিপ্লবী পরিকল্পনার কথা ফাঁস করে তার সাথে জড়িত বিপ্লবীদের পাতার সহকর্মী এবং তাদের নাম একে একে প্রকাশ করেছিলেন। উঠে আসতে থাকে বারীন্দ্র কুমার ঘোষ, শান্তি ঘোষ, উল্লাসকর দত্ত, চারুচন্দ্র রায়, অরবিন্দ ঘোষ, সুবোধ মল্লিকের নাম। এদের কাছে তখন নরেন গোসাই জলজ্যান্ত একজন বিশ্বাসঘাতক। বারীন ঘোষের নেতৃত্বে আলিপুর জেলে বন্দি কিছু বিপ্লবী জেল থেকে পালাবার এবং নরেন গোসাইয়ের থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। বারীন ঘোষ জেল থেকে চন্দননগরের সুধাংশু রায়, প্রিয়শঙ্কর রায় এবং বসন্ত ব্যানার্জিকে চিঠি লেখেন যাতে তারা বিশিজায়ের সঙ্গে দেখা করে অস্ত্রের ব্যবস্থা করে রাখেন। তিনি শ্রীশচন্দ্র ঘোষকে জেলের ওয়ার্ডেনের গায়ে ছোড়ার জন্য ছোট কাচের বোতল, অ্যাসিড, চাবি নকল করার জন্য মোম ইত্যাদি আনার কথা বলেন। 23শে আগস্ট সুধাংশু রায় জেলে একটি বন্দুক পাঠান। বারীন ঘোষ হেমদাসকে এই বন্দুকটি সত্যেন বসুর হাতে তুলে দেওয়ার দায়িত্ব দেন। তখন জেলের হাসপাতালে ভর্তি থাকা সত্যেন্দ্রনাথ জানান যে এত বড় বন্দুক তিনি সামলাতে পারবেন না এবং সেটি ফিরিয়ে দেন।
31শে আগস্ট আগেরটির তুলনায় ছোট আরেকটি বন্দুক শ্রীশচন্দ্রের মাধ্যমে বারিন ঘোষের কাছে পৌঁছায়। কানাইলাল দত্ত সেটি নিজের কাছে রাখেন এবং তিনিও জেলের হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ইচ্ছাকৃতভাবেই নরেন্দ্রনাথকে অন্য অভিযুক্তদের থেকে আলাদা রাখতে হতো, যেহেতু তিনি রাজসাক্ষী। তিনি থাকতেন আলিপুর জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে। 1908 সালের 1 সেপ্টেম্বর ইউরোপীয় বন্দি উপদর্শক হিগিন্সের তত্ত্বাবধানে তাকে সেখান থেকে জেলের হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে আগে থেকেই ভর্তি ছিলেন কানাইলাল এবং সত্যেন্দ্রনাথ। এদের দুজন কাছেই ছিল নরেন গোসাইয়ের, দুজনের কাছেই ছিল দুটি বন্দুক যা শ্রীশচন্দ্র মতিলাল রায়ের মাধ্যমে জোগাড় করেছিলেন। সত্যেন্দ্রনাথ বসু জেলকর্মী অনুরূপ দাসের মাধ্যমে নরেনকে জানিয়েছিলেন যে তিনিও কোনো বিশেষ কথা ব্রিটিশ সরকারকে জানাতে চান এবং সেই জন্যই তাদের মুখোমুখি আনা হয়। কিন্তু আসল সত্য হলো এই যে, তারা নরেন গোসাইকে নিজেদের হাতের মুঠোয় আনতে চেয়েছিলেন যাতে সহজে বিশ্বাসঘাতককে হত্যা করতে পারেন। নরেন হাসপাতালের দোতলার সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু তাকে তাক করে গুলি ছুটতে থাকেন। হিগিন্স তাদের একজনকে গ্রেপ্তার করতে এলে কবজিতেও তার গুলি লাগে। শরীরের একাধিক জায়গায় গুলি লাগলেও নরেন গোসাই সিঁড়ি দিয়ে নেমে পালাতে থাকেন। কানাইলাল তাকে ধাওয়া করে পিছন দিক থেকে মারাত্মকভাবে গুলি করে। ভারতের সশস্ত্র বিপ্লবের ইতিহাসে নরেন গোসাইয়ের হত্যার ঘটনা অদ্বিতীয়। 1908 সালের 21শে অক্টোবর হাইকোর্ট এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দুজন বিপ্লবীকেই ফাঁসির সাজা শোনায়। কানাইলাল দত্ত নিজের দোষ স্বীকার করে বলেন যে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তিনি নরেন গোসাইকে হত্যা করেছেন। কানাইলাল কোনো আইনি সাহায্য নেননি, স্পষ্ট নিষেধ করেছিলেন। উচ্চতর আবেদনেও কানাইলাল আবেদনে লিখেছিলেন, দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। শুনে আচার্য প্রফুল্লচন্দ্র বলেছিলেন, স্যাল আর উইলের ব্যবহারটা কানাই আমাদের ভালো করে বুঝিয়ে দিয়ে গেল। নরেনকে খুন কে করেছে? বিচারকের প্রশ্নের উত্তরে কানাইলাল দত্ত বলেছিলেন, গোসাইয়ের জীবননাশের জন্য আমি আর সত্যেন দায়ী। বিচারক আবার জিজ্ঞাসা করেন, কানাইলাল তার বক্তব্যে স্থির থাকতে চান কিনা। তখন মত পাল্টে সত্যেনের নাম বাদ দিয়ে কানাইলাল দত্ত বলেছিলেন, আই উইশ টু স্টেট দ্যাট আই ডিড কিল হিম। I do not wish to give any statement why I killed him. Wait, I do wish to give a reason. It was because he was a traitor to his country. মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পর কানাইলালের ওজন 16 পাউন্ড বেড়ে গিয়েছিল। শেষ কদিন একমাত্র ভাই ছাড়া কারোর সঙ্গে দেখা করেননি তিনি। ভাইকে বলে গিয়েছিলেন শেষকৃত্যে যেন কোনো পুরোহিত আচার অনুষ্ঠান না করে। শিবনাথ শাস্ত্রীকে জেলের ভেতর সত্যেন্দ্রনাথ বসুকে শেষ আশীর্বাদ করার জন্য অনুমতি দেওয়া হয়। আশীর্বাদ শেষে জেলের বাইরে এলে তাকে প্রশ্ন করা হয়েছিল, কানাইলালকে তিনি আশীর্বাদ করলেন কিনা। উত্তরে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন, সে যেন পিঞ্জরাবদ্ধ সিংহ, বহু তপস্যা করলে তবে যদি কেউ তাকে আশীর্বাদ করার যোগ্যতা লাভ করে। ফাঁসির আগের দিন আরেক বিপ্লবী উল্লাসকর দত্ত কানাইলাল দত্তকে জেলের ভিতর দেখতে গিয়ে কানাইলালকে যে রূপ দেখেছিলেন তার বর্ণনা করে তার আত্মজীবনী নির্বাসিতের আত্মকথায় লিখেছেন, যাহা দেখিলাম তাহা দেখিবার মতো জিনিসই বটে, আজও সেই ছবি মনের মধ্যে স্পষ্ট জাগিয়া রহিয়াছে। জীবনের বাকি কয়টা দিনও থাকিবে, জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছি, কিন্তু কানাইয়ের মতো এমন প্রশান্ত মূর্তি আর একটিও দেখি নাই। সে মুখে চিন্তার রেখামাত্র নাই, বিষাদের ছায়া নাই, চাঞ্চল্যের লেশ মাত্র ফুটিয়া ওঠে নাই। প্রফুল্ল কমলের মতো তাহা যেন আপনার আনন্দে আপনি ফুটিয়া রহিয়াছে। শোনা যায় কানাইলাল দত্তের ফাঁসির সময় উপস্থিত ছিলেন এমন একজন ব্রিটিশ পুলিশ অফিসার, পরে তিনি বারিন ঘোষকে বলেছিলেন, এমন আরো কতজন আছে কানাইয়ের মতো। 1908 সালের 10ই নভেম্বর সকাল 7টায় আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয় বাংলা মায়ের দামাল ছেলে কানাইলাল দত্তকে। কেওড়াতলা শ্মশানে সৎকারের সময় যখন তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো, তখন রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে সবাই অন্তত একবার তাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। সমগ্র কলকাতা সেদিন জয় কানাই ধ্বনিতে মুখরিত হয়। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের পর কানাইলাল দত্তের চিতাভস্ম কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অল্প একটু চিতাভস্মের জন্য কেউ কেউ 5 টাকা পর্যন্ত দর হাঁকিয়েছিল। তার মৃত্যুর 15 বছর পরে মতিলাল রায় চন্দননগর থেকে বাংলায় কানাইলাল দত্তের ওপর একটি স্মৃতি পুস্তিকা প্রকাশ করেন, যা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কানাইলাল দত্তের ত্যাগের গৌরবান্বিত আখ্যান সসম্মানে সংরক্ষিত রয়েছে, তা কোনোদিন ভোলার নয়। এতক্ষণ আপনারা শুনলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বাংলা মায়ের দামাল ছেলে বিপ্লবী কানাইলাল দত্তের জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।